ফলভর্তি এত মানুষ দেখলে মনে হয় যেন ওদের কাতারেই থাকে ভালো ছিল, তাইলে আমি ওদের মতোই থাকতে পারতাম। আমাকে পাঠিয়ে দিয়েছে অন্য জায়গায়, অন্য কাতারে, কি করবে? যাই হোক, আজকের এই মঞ্চ আলোকিত করে যারা আছেন তাদের প্রতি আমার অনেক সাধুবাদ, অনেক কৃতজ্ঞতা, অনেক অনুবাদ, অনেক শুভেচ্ছা। কি জন্য? বৈশাখের জন্য। সবাইকে যারা উপস্থিত আছেন এখানে সবাইকে বৈশাখী শুভেচ্ছা দিলাম, অন্তঃকরণে গ্রহণ করেন, ভালোবাসা দিলাম। আমি এখানে চমৎকার দুটো শব্দের সঙ্গে নিজেকে জড়ালাম, একটা হচ্ছে বাংলা নববর্ষ, আর একটা হচ্ছে আমাদের সংস্কৃতি, দুটো দুই ধারার। নববর্ষ একদিকে আর সংস্কৃতিটা বিরাট দিকে, সর্বদিকে, গোটা বাংলায়, এক জায়গায় না। সেই সংস্কৃতির ধারা আলোচনা করতে গেলে এখানে গান বাজনা, নাটক, অভিনয়, তারপরে আমরা মনে করি যে কবিতা, ছড়া, যেগুলো আমরা পড়ে থাকি এগুলো সবই কিন্তু সংস্কৃতি। লোকদৈ, লোক ঐতিহ্য, যা কিছু আমাদের আছে সবই কিন্তু আমাদের সংস্কৃতি। আর আর একটা পাশাপাশি আছে কি, বাংলা নববর্ষ। 1425-এ আমরা উপনীত হয়েছি, অনেকগুলো বছর পেরিয়ে আমরা ছিলাম না অনেকেই, কিন্তু কেউ কেউ জেনেছি 100 বছর আগের কথাও অনেকে জানে, অনেকে বোঝেন। আমি জানি এখানে শামসুল্লাহ ভাই আছেন, উনি অনেক কথা বলতে পারবেন, কারণ উনি আইনের সঙ্গে জড়িত আছেন। উনি সেই আইনের সঙ্গে জড়িত যেখান থেকে কথা বলে একটা আদেশ হয়ে যায়, একটা অধিকার বোধ জন্মে যায়, সেই রকম জায়গা থেকে উনি কথা বলেন। সেই জন্যে তার প্রতি আমার যে কথাটা, উনি গণতদন্ত কমিশনের মাননীয় চেয়ারম্যান, তাহলে বোঝেন গণতদন্ত যেটা, অর্থাৎ আপনার কাছে আমার কথা যে বলবে বা ওর কাছে আমার কথা যে বলবে সেটা তদন্ত করবেন কিছু মানুষ, সেই তদন্তের একজন মানুষ তিনি হচ্ছেন মাননীয় চেয়ারম্যান। সেই তাকে আমি প্রথমে এই কথাটা বলব, হুদা ভাই আপনি তো দীর্ঘদিন ধরে বাংলাদেশটাকে দেখছেন, জানছেন, বুঝতে পারছেন, এখানে যে আসলাম সানি বলে গেল, এখানে যে পীরজাদা হারুন বলে গেল, ওদের যে কথাগুলো, প্রত্যেকটা কথার মধ্যে একটা যোগ সাজশ আছে, কিসের সাথে? আমাদের বাংলা ঐতিহ্যের সাথে, আমাদের বাংলার চলমান অভিধানের মতো এই সবগুলো জড়িত আছে। আমাদের বাংলা একটা দলিল, সেই দলিলের মধ্যে আমাদের এই স্বাধীন বাংলাটা একটা আলাদা দলিল, সেই দলিলটা আমরা অর্জিত সুখ করেছি, সেই দলিলটাকে আমাদের অর্জন করতে হয়েছে, সেই দলিলটাকে আমাদেরকে নিজেদের পায়ের তলায় আনতে হয়েছে। কেন? আমরা যুদ্ধ করে বিজয়ী বীর হয়েছি, আমরা বীরের জাতি, আমরা কখনো কখনো হেরে যাবার জাতি না। সেই জন্যেই আমাদের সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সেই 1971-এ 7ই মার্চের ভাষণে উচ্চারণটা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই স্বাধীনতা শব্দটা বলার পরপরে সেদিন ছিল 7ই মার্চ, আমি রেসকোর্সের ময়দানে সেদিন উপস্থিত ছিলাম। আমি শুনেছি, আমার সঙ্গে আরও অসংখ্য, একটি নাম এখানে উচ্চারিত হয়েছে, তার নাম কবি মেহেরুননেসা, ও ছিল আমার সাথে। আমরা যখন বসে ওটা দেখছিলাম, শুনছিলাম, বুঝছিলাম, একটা বিশাল বড় মাপের একটা মানুষ, ওরে বাবা, ছোঁয়া যায় না, ধরা যায় না, কাছে যাওয়া যায় না, কেমন যেন অন্যরকম দেবতা তুলল। সেই মানুষটা বলে ফেলল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই স্বাধীনতা কিন্তু তখন থেকে শুরু হয়ে গিয়েছিল। আপনারা যারা এখানে ছোট আছেন, যারা এখানে সেই মানুষরা আছেন যারা সেই দিন ছিলেন না, তাদেরকে বলি বাবা 7ই মার্চ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছিল স্বাধীনতার সেই চেতনা, সেই উন্মুক্ততা, সেই মানুষের লড়াই তখন থেকে শুরু হয়েছিল। আমি থাকতাম মিরপুরে, মিরপুরে ছিল অবাঙালি অধ্যুষিত একটা এলাকা, সেই এলাকায় যারা ছিলেন তাদের মধ্যে বাঙালি পরিবার খুব বেশি হলে 10টা পরিবার, আর ওরা ছিল গোটা মিরপুর জুড়ে। তাহলে কিরকম একটা বোঝেন, মারামারি, ঠেলাঠেলি, লাঠালাঠি লেগেই থাকতো, এবং ওদের যে জিনিসটা বেশি করেছিল
সেটা হলো ওরা বাঙালিদেরকে একদম একেবারেই সহ্য করতে পারত না। বাঙালি বাংলা ভাষায় কথা বলা ওদের জন্য মনে হতো এরা চিরশত্রু। তাই তো ওরা পাকিস্তানের প্রেতাত্মা হয়ে গিয়েছিল। ওরা সেই তাদের সঙ্গে ছিল যারা পাকিস্তান বানাতে চায়, তাদের সঙ্গে ছিল যারা যুদ্ধে আমাদেরকে পরাজিত করে আর একবার পাকিস্তানের সেই শিখায় চলতে চায়। আমি সেইগুলো দেখেছি, জেনেছি, এবং আমি মিরপুরে যারা সেই মানুষগুলো ছিল যারা অবাঙালি তাদের অনেক পরিচয় আমি জানি। আমার বন্ধু কবি মেহেরুন নেসা, 25 মার্চ আমি মিরপুর ছাড়লাম, মেহেরুন নেসাকে একটা চিঠি লিখে বলে আসলাম, মেহের আমি চলে যাচ্ছি কারণ আমার বাড়ি আজকে রেড করবে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে ওরা ঘর জ্বালিয়ে দেবে। মেহেরের কাছে বললাম, মেহের তার ভাইকে দিয়ে বলে পাঠালো সে যেতে পারবে না, তার কোনো ঢাকায় থাকার জায়গা নেই, মা দুটো ভাইকে নিয়ে কোথায় যাবে। একবার ভাবেন এই কথাগুলো আমি কেন বলছি, এই এই কারণেই বলছি আমাদের সেটাই সংস্কৃতির সঙ্গ, সেটাই সংস্কৃতির কথা, সেটাই আমাদের যুদ্ধের কথা। এই মেহের গেল না ভাইরে, আপনারা জানেন না, সেই মেয়ের গেল না, ওর মা গেল না, ওর দুটো ভাইও গেল না। আমি 25 তারিখে চলে গেলাম, 27 মার্চ মেয়ের বাড়িতে সেই যে রাজাকার আলবদর আল শামসের প্রণেতা যুদ্ধাপরাধী কাদের মোল্লার সহচর অনুচর দোসরেরা ওইখানে ঘুরে বেড়াত আমি চোখে দেখেছি। কিন্তু এখন দেখলে হয়তো চিনতে পারবো না, তারা বেড়ে গেছে, 40, 45, 46 বছর তাদের বয়স আরো বেড়েছে, আমি চিনতে হয়তো পারবো না, কিন্তু জানি তারা কতটা নৃশংস ছিল, কত অত্যাচারী ছিল, কত রকম অন্যায় অপবাদ তারা আমাদেরকে দিয়েছে বাঙালিদেরকে। ওরা এই কথাও বলেছে ওদের বাড়িতে এক একটা ইয়ে রেখে দিত, ওই অয়ারলেস ওটা রেখে দিত, এবং ওইটার থেকে তারা আমাদের কার্যক্রমগুলো ওই ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিত। ভাবেন একবার ওদের শত্রুতা, ওদের হিংসা কত দূর, আমরা কোনো কাজ করতে পারতাম না। সেই জন্যই তো আমরা অ্যাকশন কমিটি করেছিলাম এই বাংলাদেশে মিরপুরে, ওই 71ই শুধু না, সেই 65-66 থেকেই আমাদেরকে অ্যাকশন কমিটি করতে হয়েছিল ওই অবাঙালিদের জন্যে। তাই ওদের কথা মনে হলে আমার এখনো গা শিরশির করে ওঠে, এখনো মনে হয় একজনকে যদি খতম করতে পারতাম তাও শান্তি পেতাম, পারিনি তখন পারিনি। কারণ 27 মার্চে আমি জানতে পারলাম, যেখানে আমি গিয়েছিলাম সেখানে আমার ছেলে পেলেরা গিয়ে বলেছিল, আপা আপনি তো পারলেন না আপনার বন্ধুটাকে বাঁচাতে। আমি বললাম, কেন কি হলো? বলে, ওকে তো মেরে ফেলেছে, গলা কেটেছে, ওর মাকে ওর দুটো ভাইকে গলা কেটেছে, ওরা জবাই করেছে। তাইলে একবার বোঝেন তারা কিরকম ছিল, জবাই করতেও দ্বিধা করেনি, জবাই করে মেয়েরের লম্বা লম্বা চুলগুলো ঘরের মধ্যে ফ্যানের মধ্যে ঝুলিয়ে তারপরে ফ্যান ছেড়ে দিয়েছিল, গোটা ঘরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। এসব কথা আজকে কেন বলছি এই 45-46 বছর পরে, কারণ আমি সেই দিন মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন তো একটু হবে না আমার সেই সুযোগ যেদিন আমি এদের কার বিরুদ্ধে একটু কথা বলতে পারবো। পেরেছি, আপনাদের সবাইকে বলি আমি পেরেছি, আমি পেরেছি সেই দিন 2012 সালে যখন কাদের মোল্লার বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে সাক্ষী দেওয়ার জন্যে জানানো হলো, আমি সেখানে গেলাম, আমি সাক্ষী দিলাম কাদের মোল্লার সহচর অনুচর দোসরদের বিরুদ্ধে। আমি একটা কথাই বলেছিলাম ওখানে দাঁড়িয়ে, মাননীয় আপনারা যারা আছেন এখানে, মাই লর্ড, আমি কিন্তু ওই কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির দাবি নিয়ে এখানে এসেছি। যেমন করে ভাষার দাবি নিয়ে আমাদের কবি বলেছিলেন, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, ঠিক সেই রকম করে আমি কিন্তু তখনও বলেছিলাম। এবং ওইখানে তখন আমার একটা কথা আপনাদের বলে রাখা ভালো, আমি তখন ক্যান্সারের রোগী, আজও কিন্তু আমি ক্যান্সারের রোগী, 25টা বছর ধরে ওই ক্যান্সারটা বুকে নিয়ে বয়ে চলেছি। কিন্তু কথা তা না, কথা হচ্ছে ওখানে দাঁড়িয়ে যখন কথা বলছিলাম, আমার একদম এইরকম জায়গায় কাদের মোল্লা ওখানে ছিলেন, আমার দিকে তাকাচ্ছিলেন, আমি অবাক হয়ে গেছিলাম, এত দুঃসাহস এখনো ওই জায়গায় দাঁড়িয়ে আমি
ভরে ফেললাম, আর কিছু চাইতে আসেনি, শুধু তার ফাঁকির দাবিটা নিয়ে এসেছি। বিচারপতি যারা ওখানে বিচারক ছিলেন, হুদাভাই নিশ্চয়ই মনে থাকতে পারে, তারা বলেছিলেন, কি দুঃসাহসী মেয়ে রে বাবা, এখান থেকে নামলেই তো মেরে ফেলবে। আমি বললাম, হ্যাঁ আমি তো মরার কথা জানি, কারণ আমি যখন জন্মেছি তখনই কিন্তু একটা জিনিসই নিয়ে এসেছি, তা হলো আমার মৃত্যু সনদ, আর তো কিছু আমি নি। কেউ আনেছেন? কেউ কোনো মানুষ এনেছেন? কেউ আনতে পারে না। মরার জন্মের মুহূর্তে একটাই জিনিস আল্লাহ তাআলা বা ভগবান বা বিধাতা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, সেটা হলো মৃত্যু সনদ। যাচ্ছ মরতেই হবে, আসতেই হবে, ফিরতেই হবে, এই জিনিসটা আমি তখনই শিখেছিলাম। মৃত্যুকে ভয় পাইনি, 2012 সালেও ভয় পাইনি, 2013 সালে আল্লাহর মেহেরবানিতে ওই কাদের মোল্লার ফাঁসি হলো এই বাংলাদেশে। কে কে যে করতে পারলেন, আমাদের দেশনেত্রী, আমাদের দেশ কি, আমাদের সেই মানুষটা যে মানুষটা এখন দেশ শাসন করছেন, সে হলো আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী। উনি বললেন, এই বাংলায় যা কিছুই হোক না কেন, আমি গাজাকার আলবদর আলসাম যুদ্ধাপরাধীদের বিচার করবই করব, যে বিচার হবে তা বাস্তবায়িত করার জন্য আমি লড়াই করব। এবং তুমি তাই করেছেন। কত চাপ ছিল যে কাদের মোল্লাকে যেন ফাঁসি না দেয়া হয়, কিন্তু উনি তো সেটা মানেননি। উনি শুধু একটাই কথা বলেছিলেন, আমার বুকে যতক্ষণ রক্ত আছে, যতক্ষণ আমি মানুষ, আমি বঙ্গবন্ধুর সন্তান, ততক্ষণ আমি কিছুতেই ওদেরকে ছাড়ব না, ওদেরকে আমরা ঠিকই শাস্তি দিলাম। এই 2013 সালে কাদের মোল্লার প্রথম যুদ্ধাপরাধীর ফাঁসি হলো। আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা জানেন, আমি কিন্তু সেদিন সমস্ত চ্যানেলগুলোর কাছে হাজির ছিলাম, আমি বলেছিলাম আমার কোনো ভয় নেই, বলেন আপনারা কি বলতে হবে, আমি বলে দিয়েছিলাম। এইসব সাহসগুলো কোথা থেকে পেয়েছিলাম জানেন? সাহসগুলো পেয়েছিলাম 71-এর মুক্তিযুদ্ধের সময়ে। আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শব্দ শ্রমিক ছিলাম, ওখান থেকে কবিতা পড়েছি, ওখান থেকে নানান রকমের অনুষ্ঠান করেছি, ওখান থেকে চলে গেছি মুক্তিযুদ্ধ ভাইদের জন্যে কি দেওয়া যায়, চিড়ে মুড়ি ওষুধ এসব জোগাড় করে করে আমরা ক্যাম্পে ক্যাম্পে দিয়ে আসতাম। এটা করেছিলাম এই কেউ জন্যে, আমার মনে হতো একদিন তো মা আমরা আমাদের জয় হবে, এবং সেই দিন যেন আমার এই মুক্তিযুদ্ধ ভাইগুলো বলতে পারে, আমাদের একটা বোন, আমাদের অসংখ্য বোন, আমাদের আরও বোন, আমাদের অগণিত ভাই, সবাই মিলে আমাদেরকে সাহায্য করেছে। আমরা ভারতে শরণার্থী হয়েছিলাম বহুদিন, 9 মাস পুরো প্রায়, তাতেও বলে কিছু না, আমরা ফিরে এসেছি এই স্বাধীন বাংলায়। 16ই ডিসেম্বর যখন স্বাধীনতা হয়েছে 1971 সালে, যখন সেই আমাদের যেখানে আমরা ভাষণ শুনেছিলাম রেসকোর্সের ময়দানে, সেই একই রেসকোর্সের ময়দানে আমাদের ভারতে সেই অরোরা ওরা আমাদের হাতে দিয়ে দিয়েছিল স্বাধীনতার পতাকা, এবং সেই পতাকা ধরেই আমরা কিন্তু বেঁচেছিলাম, এগিয়েছিলাম, আরও এগিয়েছিলাম। আজ এখানে অনেক কথা বলার হতে পারে, যেহেতু এখানে সংস্কৃতির কথা আছে, এটাই কিন্তু আসলে যাই বলেন না কেন আমাদের সংস্কৃতির একটা বিশেষ দিক, এটা মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। আমরা অর্জিত সুখের অধিকারী, আমরা অনেক লড়াই করে এটাকে পেয়েছি, আমরা যা কিছু করে পাইনি, তাই এই সংস্কৃতি অন্য ধারার সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের জীবন বাজি রাখার সংস্কৃতি, এই সংস্কৃতি আমাদের মা বোনদের সমস্ত যে তাদের যে কষ্ট, সেই কষ্টের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা আজকে এখনো বয়ে চলেছি, কি হিসাবে তার মধ্যে চলে এসেছে আমাদের বাংলার নববর্ষ। এ একটা আলাদা জায়গা, আলাদা অভিধান, আলাদা চলন, আলাদা বলন, আলাদা সুখ, আলাদা অন্যরকম জিনিস এই বাংলা নববর্ষটা। বহুভাবে অনেকে অনেকে বলেছেন যে এই সেই প্রথম থেকে পিজ্জাটা বলে গেল যে প্রথম ছিল কি ধান, আমি বলবো না, তখন থেকে প্রাক ছিল এই বাংলার একদম সোনালি আস, এই সোনালি আসকে কেউ অস্বীকার করতে পারবে না। আরো সেই পাট নিয়ে আমরা লড়াই করছি, যুদ্ধ করছি, রাস্তা নামছি, পাটের দিকে তাকালে আমাদের বুকটা ভরে ওঠে, এক পাট, এক পাট খড়ি, এক পাট শাক, এক পাটের অন্যান্য যে তৈরি করা যে জিনিস, সব কিছু আমি এখন চোখে দেখতে পাই। কেন? পাট আবার জেগেছে, পাটের আবার রংরামা ভাবটা এসেছে। সেই পাটকে যখন শুধু ধান ছিল না, ধান পাট গোলা ভরা আমাদের ছিল, এইসব
এইসব জিনিসগুলোই আমাদের ঐতিহ্য, অতীত, এবং এইগুলোই আমাদের নববর্ষের প্রতীক। এই নববর্ষকে আমরা সেইভাবেই নেব যে নববর্ষে আমরা সকল সময় সকল বিষয়ে আমরা বলতে পারি যে নববর্ষ একটা আয়োজন, একটা উৎসব, একটা ভালোবাসা, একটা অঙ্গীকার। সেই অঙ্গীকারটা কি? যে নববর্ষ ধর্ম সবার সবার, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারপর আমাদের খ্রিস্টান ধর্মের আলাদা 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 ওদের জীবন বোধ আছে, ওদের সেই জীবনের বিভিন্ন রকমের আয়োজন আছে, এক একটা দিনের এক একটা রকম তারা করে। কিন্তু আমাদের বাংলার নববর্ষ সবার জন্যে, একজন কারো জন্যে না, প্রতিটি বাঙালি বাংলা নববর্ষকে উদযাপন করতে পারে এবং করে। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই করে। আমরা মুসলমান হয়ে তো সেটার মধ্যেই থাকি। আমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম, ইউরোপে গিয়েছিলাম, না সরি ভুল করলাম, নিউ ইয়র্কে গেলাম। সেখানেও কিন্তু আমি বাংলা নববর্ষের যে একটা তৎপরতা, আমি 26 মার্চও সেখানে ছিলাম, 28 মার্চও সেখানে ছিলাম, আমি বাংলা নববর্ষ বলে যে একটা শব্দ ওদের ওখান থেকে অনেক দেখে আসলাম। তাহলে প্রবাসী বাঙালিরা কি বাংলা নববর্ষ নিয়েই থাকে? ওদের ছোট ছোট বাচ্চাগুলোকে গান শেখায়, ওদের ছোট ছোট বাচ্চাগুলোকে নাচ শেখায়, ওদের সাথে কবিতা আবৃত্তি এগুলো শেখায়। কেন? নববর্ষ আছে, ওরা সেগুলো করবে, ওদের সেগুলো ইচ্ছে। মা বাবা ভাই বোন আত্মীয় পরিজন সহ ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমি নিজের চোখে দেখে এসেছি, ওরা কি আয়োজন করছে। ওরা ওখানে যা করছে তা হলো আমাদের, আমরা যেটাকে বলি অনুশীলন করা, সেইটা করছে তারা। এই জন্যে আমি বলি নববর্ষ আমার কাছে না, শুধু বাংলার ঘরে না, নববর্ষ পৃথিবীর যেখানেই বাঙালি আছে সেখানেই আমার হাত আছে, সেখানে আমার পা যাবে, সেখানে আমি বাংলা নববর্ষ উদযাপন করতে পারব, এটা আমার বিশ্বাস। কারণ নববর্ষকে কোনোদিন কেউ বলতে পারবে না এটা আলাদা কিছু। নববর্ষ হচ্ছে আমাদের জীবনবোধের প্রতীক, আমাদের সকল বাণিজ্য বাঙালির প্রতীক, এবং যে যেখানে আছে সবাই তা করবে। আমরা কেন হিন্দুর সময় আমরা শারদীয় উৎসবগুলো করি না? করি। আমরা খ্রিস্টানের সময় আমরা বড়দিনের উৎসব করি না? করি। আমরা বৌদ্ধদের ওই যে তাদের যে উৎসবটা হয় বৌদ্ধ পূর্ণিমা, আমরা সেখানেও থাকি। কিন্তু একমাত্র একটাই বাংলা নববর্ষ যেখানে প্রতিটি বাঙালি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে একটা করে বেলুন উড়ায় আর বলে এই আমার বাংলা নববর্ষ। কি অদ্ভুত, অসম্ভব সুন্দর! একটা বেলুন উড়াবে আর বলবে এই তো মা আমি বাংলা নববর্ষ পেয়ে গেছি, বাপ আমি বাংলা নববর্ষ পেয়েছি, ভাই বোনকে নিয়ে একসঙ্গে মেলায় যায়, বর্ষ মেলায়, নববর্ষ মেলায়, এবং সমস্ত কিছু থেকে তারা নিজেদেরকে অনেক উন্নত জীবন পাবার জন্যে আরাধনা করে, তপস্যা করে, সাধনা করে। ও ছোট্ট বাচ্চার মুখেও আমি শুনেছি বলে আমাদের এই নববর্ষ যেন একদিনই শেষ না হয়ে যায়। আমি তো সেই জন্যেই বলি আজকে বৈশাখের যে তারিখই হোক না কেন, আমি বলবো পুরো বৈশাখ মাসটাই আমাদের নববর্ষের বৈশাখ। এই বৈশাখে আমরা সেইটাকে ধরে রাখবো এবং রাখবোই, কারণ বৈশাখ কোনোদিন যাবে না, হৃদয় থেকে যায় না, মন থেকে যায় না, অন্তর থেকে যায় না, আমাদের সমস্ত শক্তি থেকে যাবে না, আমাদের অপশক্তি যতই আসুক বাংলা নববর্ষকে আর কোনোদিন কেউ পেছনে ঠেলে দিতে পারবে না। আমি এটা হলফ করে বলতে পারি আপনারা সকলে এর জন্য জোরে জোরে মনে মনে বলেন এবং হাতে তালি দেন, বৈশাখ তুমি বারবার আসো, বারবার থাকো আমাদের জীবনে। এই বৈশাখে আমাদের সঙ্গম তৎপরতার মধ্যে থাকবে এবং সেই বৈশাখকে আমি মনে করি। যে বৈশাখী ঝড় হলো না, আপনারা সবাই দেখেছেন গাছ উপড়ে পড়ে গেছে, রাস্তা বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়, কিন্তু আমি বলবো গো বৈশাখ তোমার এই তাণ্ডব লীলা, তোমার এই অকৃপণ যে ঝড়, সেই ঝড় আমাদের মতো যারা যারা আমাদের মতো কষ্ট করে থাকে, আমাদের মতো যারা সেই সেই কষ্টের জন্যেই আমি সেই জন্যেই আমি বলতে চাচ্ছি সেই ঝড়কে আমি বলবো ওরা এই ঝড় এই বৈশাখী ঝড় আমার হৃদয়ে কি আনবে, তাণ্ডব না, আমার হৃদয়ে সাহস এনে দিয়ে একটা বৈশাখ, একটা সাহস, একটা বৈশাখ জীবনের সাহস, একটা বৈশাখ এগিয়ে যাওয়ার সাহস, একটা বৈশাখ বাঙালির নবচেতনার সাহস।
অনেক কথা বলেছি, বহু কথা বলা হয়ে গেল, তবু আমি বলবো, তবু যেন মনে হয় কিছুই বলা হলো না, আরো বাকি হয়ে গেল। সেই জন্যই আপনাদেরকে বলবো, আপনারা এখন যারা আছেন প্রত্যেকে নিশ্চয়ই গান শুনতে চাচ্ছেন, তারা সাংস্কৃতিক সন্ধ্যাটা দেখতে চাচ্ছেন, আমি ছেড়ে দিচ্ছি, আপনারা বসেন, দেখেন, অনুভব করেন, জানেন এবং বুঝতে চেষ্টা করেন বলে আমি বলবো। আপনারা সবাই যারা এসেছেন সবাই মঙ্গলে থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন এবং অনেক 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 শুভেচ্ছা নেন, ভালোবাসা নেন আর বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমাদের বৈশাখের এই স্বাধীনতা যে 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 এটা হলো স্বাধীনতা সংসদ, ও সংসদে কিন্তু আমি থাকি, ও বাবা স্বাধীনতা সংসদ তো আলাদা করে আমি ভাবি না, কিন্তু আজকে ভাবলাম স্বাধীনতা সংসদও একটা আছে এবং সেখানেও কিছু কথা হয়, তাই আমি বলি আমি সংসদ জাতীয় সংসদের একজন সদস্য, আমি স্বাধীনতা সংসদের আজীবন সদস্য। আপনারা সুস্থ থাকুন, বলুন জয় বাংলা।